প্রিয় দর্শক আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক দর্শক ছাত্র জনতা শ্রমিকের আন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ডক্টর মো ইনুসি নেতৃত্বাধীন সরকার কাজ করছে এবং তারা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করার প্রেক্ষাপটে সংস্কারের যে বাস্তবতা কিংবা ফলাফল সেটি জনজীবন কিংবা রাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাপটে সেটি দৃশ্যমান রাষ্ট্র সংস্কারের এগিয়ে যাওয়ার এই সূত্রে বেশ কিছু সহিংসতার চিত্র লক্ষ্য করা গিয়েছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে সেই চিত্রর ঘটনাগুলো অপেক্ষাকৃত বেশি যেটি বিশেষজ্ঞরা বলছেন বিশেষ করে অপরাধ এবং সামাজিক প্রেক্ষাপটগুলোতে যারা কাজ করেন তাদের এই বক্তব্য যদিও বিশ্ববিদ্যালয়গুলো সেই কারণ খতিয়ে দেখা এবং যে ব্যবস্থা গ্রহণের যে উদাহরণ বা চিত্র সেটিও তারা গ্রহণ করছে এবং বিশ্ববিদ্যালয়গুলোর যে বক্তব্য যে কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় না দিয়ে আইনগত ব্যবস্থার মাধ্যমে সেটি শুরু করা পাশাপাশি জুলাই বিপ্লবের যে রক্তপাত তার বিচার এবং একটি যৌক্তিক এবং গ্রহণযোগ্য প্রতিযোগিতাপূর্ণ কিংবা আরও এগিয়ে বললে স্বচ্ছ জবাবদিতামূলক নির্বাচনের যে আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে সেই আবেদনটিও রয়েছে কিন্তু এই সেই আবেদনের পাশে যে সহিংসতার চিত্রগুলো দেখা যাচ্ছে সেটি কতটা রাজনৈতিক প্রতিহিংসা নাকি প্রতি বিপ্লবের একটি ইঙ্গিত দিচ্ছে সেটিও বিশ্লেষকদের কেউ কেউ সেই ইঙ্গিতটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সব কিছু মিলিয়ে আজকের আলোচনাটি করতে চাই তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম সহিংসতার নেপথ থেকেই এ বিষয়ে আলোচনা করার জন্য দুজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই সর্ব ডানে আছেন বিএনপি নেতা সাবেক ছাত্র নেতা এবং বিএনপি দলীয় সাবেক জাতীয় সংসদ সদস্য সাম্মী আক্তার আমার ডান দিকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান আপনাদের দুইজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শুরুতে সাম্মী আক্তার শামী আপা আপনার কাছে আসতে চাই যে আসলে জুলাই বিপ্লবের যে বিচার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন যে নির্বাচন আসলে আমরা দেখতে চাই যে নির্বাচনের জন্য আপনারা সতেরো বছর আন্দোলন সংগ্রাম এবং নানা ধরনের মামলা হামলা নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে বিএনপিকে সেই নির্বাচনের প্রেক্ষাপটে যৌক্তিক সময়ের কথা বলছেন সংস্কারের প্রশ্নে আজকেও আপনার দল থেকে যেটি বলা হচ্ছে যে আসলে অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনটাই একটি গ্রহণযোগ্য নির্বাচনটাই মূল প্রত্যাশা শুনতে চাই ধন্যবাদ আপনাকে এবং আপনার যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও শুভেচ্ছা দেখুন গত সতেরো বছর এই যে একটি দানবীয় সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এটি নতুন করে বলার কিছু নেই এটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে চরম বাস্তবতা এটি এবং আপনি জানেন যে জুলাই বিপ্লবের যেই যারা শাহাদ বরণ করেছেন সেখানে আটশো জনের মধ্যে চারশো জনই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং আমরা দেখেছি ষোলো জুলাই যে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদকে যখন গুলি করে হত্যা করা হয় একই দিনে আমাদের চট্টগ্রামের ওয়াসিম আকরামকে চট্টগ্রাম কলেজের যুগ্মহবায়ক ছাত্র দলের তাকে হত্যা করা হয় সেটি দিয়েই ঘটনার সূত্রপাত তখন থেকে কিন্তু সারা দেশের মানুষ এই হত্যাকাণ্ডকে মেনে নিতে পারেনি এবং মানুষ ফুসে উঠেছিল সকল রাজনৈতিক দল সর্বস্তরের মানুষ ছাত্র জনতা সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই কিন্তু এই ফেসিসরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা স্বেচ্ছায় গিয়েছে এটি ভাবার কোনো কারণ নেই তো পালিয়ে যে গিয়েছে সতেরো বছর কিসের জন্য আমরা লড়াই করেছি আমরা এই যে একটি সমাজে যে একটা বৈষম্য তৈরি হয়েছে আপনি শিক্ষা খাত বলেন স্বাস্থ্য খাত বলেন অর্থনৈতিক খাত বলেন সব খাতগুলোকেই তো তারা নষ্ট করে ফেলছে রাষ্ট্রের যেই মূল্যবান কিছু সেক্টর আছে সেই সেক্টরগুলোকে তারা তো একে একে ধ্বংস করে ফেলছে সর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটি বাংলাদেশের জনগণকে যেটা বলা হয় যে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ মানে জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক তো সেই জায়গাটায় জনগণ কি মালিক ছিল জনগণের তো ভোটাধিকারই ছিল না এবং সেটিকে যে নির্বাচন ব্যবস্থার মাধ্যমে যে মানুষ তাদের মতামতের প্রতিফলন ঘটাবে সেই নির্বাচন ব্যবস্থাকেই তো বাংলাদেশ থেকে উঠিয়ে দিয়েছিল এই সরকার নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল এই জায়গায় আমরা লড়াই করতে করতে এই সতেরো বছর পরে এসে কিন্তু এটা বাংলাদেশ মানে সফল হয়েছে এবং একটি অভ্যুত্থানের মাধ্যমে এই পালিয়ে গেছে এখন যেটি দরকার যে এটি কিছু কিছু জায়গায় বিশেষ করে নির্বাচনের যে সময় সময় মানে মানে নয় এটি একটি সার্টেন টাইম হবে যেটার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় সংস্কারগুলো করে আপনার মূল ইটা থাকবে যে একটা নির্বাচন সম্পন্ন করা এবং সুষ্ঠু নির্বাচন যেটির জন্য বাংলাদেশের মানুষ গত সতেরো বছর ধরে তো লড়াই করছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো করছে আপনি দেখেছেন যে আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে জেল হেফাজতে বিনা বিচারে হত্যা করা হয়েছে মূলত বাংলাদেশে একটি মানে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সকল ক্ষেত্রে সেই জায়গায় আমরা যে লড়াইটা চালিয়েছিলাম সেটিকে কিন্তু মানুষের ভোটাধিকার ফেরত নিয়ে আসার জন্যই আমাদের লড়াইটা ছিল আর আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো তো থাকবেই কেন আমরা যদি মানুষ আমাদেরকে নির্বাচিত করে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সেটি তো ইতিমধ্যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কার বলে দিয়েছেন যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না এবং আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভারসাম্য আনয়ন আমরা করব এবং আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই সেই ক্ষেত্রে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করব যাতে করে সমাজে যারা বিভিন্ন পেশায় অভিজ্ঞ আছেন তারা যেন মানে আপনাদের দফাতে আছে আর সেগুলো আমরা যদি আমরা পরিচালনার দায়িত্ব পাই তখন আমরা সেগুলো মানে বাস্তবায়ন করব কিন্তু তার আগে কি দরকার তার আগে তো আপনাকে নির্বাচনটা করতে হবে সেটির জন্য আপনি যদি যৌক্তিক সময়ের কথা বলে অযৌক্তিক সময় পর্যন্ত থাকতে চান সেটি তো সম্ভব নয় আপনাকে সত্যিকার এটি প্রমাণ করতে হবে যে আপনি আন্তরিকভাবে যে সংস্কারগুলো দরকার নির্বাচন করার জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো সেগুলো করে আপনি একটি সুষ্ঠু নির্বাচন দিবেন এটি আপনার এজেন্ডা হবে সামনে একটা অসংখ্য ধন্যবাদ আরও শুনবো অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান স্যার আপনার কাছে আসতে চাই যে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের প্রত্যেকটি কোনো না কোনোভাবে একটি ভালো নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচনের সাথে সম্পৃক্ত পাশাপাশি রাজনৈতিক দলগুলো বলছে যে একটা যৌক্তিক সময়ের মধ্যে যে নির্বাচন এই যে কাজগুলো একটি ভালো নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচনে জনগণ যাদেরকে রায় দেয় দিবে তারা সরকার গঠন করে দেশকে ভালো রাখা মানুষের অধিকারের প্রশ্নে তারা কাজ করবে সেই আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটে কমিশন কতটা ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে অ্যাডভোকেট সাম্মী আক্তার আপা আছেন তাকে শুভেচ্ছা এবং দর্শক দেও আসলে উনি যেটা বলেছিলেন যে বাংলাদেশ আমাদের চুয়ান্ন বছর বয়সী বাংলাদেশ সেই বাংলাদেশে গত দেড় দশক ধরে একটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল এবং এই রাজনৈতিক দলটি গণতন্ত্রের কথা বলে বাংলাদেশে এক ধরনের ফেসিস্ট স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিল এবং সেই ফেসিস্ট স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং একটু আমার ডান পাশে যিনি বসে আছেন সেই সামি আপার রাজনৈতিক দলও দীর্ঘ একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন বা গণ আন্দোলনের পটভূমি তারা তৈরি করেছিলেন আর এই পটভূমিটা বাস্তবায়ন করেছে আমাদের জুলাই অগাস্টে আমাদের যে ছাত্ররা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি কোটাকে কেন্দ্র করে শুরু হয়েছিল পরবর্তীতে সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এর সাথে জনতা যুক্ত হয়ে এবং জনতার মধ্য দিয়ে আপামোর জনতা সমাজের বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষ এবং সেইখানে রাজনৈতিক দলগুলো নামে বেনামে আমরা দেখেছি তারাও গ্রহণ করেছেন এবং ছাত্র ছাত্রজনতার একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের পতন হয়েছে ফেসিস্ট সরকারের পতন হয়েছে একটু আগে তিনি যে বলেছিলেন যে দানবীয় একটা সরকারের পতন হয়েছে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের বয়স এখনও দেড় মাস হয়নি এই সরকারের কাছে মানুষের একটা প্রত্যাশা জন কিন্তু রকমের আছে যে বাংলাদেশে যে গত প্রায় ধরেন এক যুগ ধরে। আমরা যদি প্রথম থেকে পরবর্তী তিনটি নির্বাচন সেই নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটি আহ প্রতিত প্রধানমন্ত্রী বলেছিলেন যে ছাত্রদের দাবি তো আমরা মেনে নিয়েছি তারপরেও কেন আন্দোলন তারা করছে আসলে তারা পরের আন্দোলনটি করেছে যে কোনো দাবি মেনে নিলেও সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে না যদি কোনো জনগণের সরকার না থাকে না থাকে তো এই জনগণের সরকারটি প্রতিষ্ঠার অভিপ্রায় এই বৈষম্য বিরোধী আন্দোলনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্যটা সামনে রেখেই এই দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বিশেষ করে আমাদের এই একটা তরুণ প্রজন্ম যারা এখন তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে তারা জীবনে একবারও তাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেনি তারাও কিন্তু একটা অধীর আগ্রহ অপেক্ষা করছে যে তাদের গণতান্ত্রিক অধিকারটা তারা প্রয়োগ করবে আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ে আপনিও পড়ান আমরাও পড়াই বিশ্ববিদ্যালয়ে অঙ্গনে এও কিন্তু তারা হল সংসদগুলো ডাকসুগুলো সেগুলো নির্বাচন চাচ্ছে হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ শিক্ষার্থীরা নির্বাচন চাচ্ছে চাচ্ছে যে তারা গণতান্ত্রিকভাবে তাদের নেতা নির্বাচন করবে সেই নেতাই তাদের প্রতিনিধিত্ব করবে অগণতান্ত্রিকভাবে কেউ জোর করে তাদের উপর প্রতিনিধিত্বের দাবি করতে পারবে না তো আমরা এই যে তত্ত্বাবধায়ক ইন্টারিম गवर्नमेंट যে আপনি বলছেন যে ছয়টা কমিটি এবং সর্বশেষ একটা সংবিধান কমিটির আমরা দেখেছি যে একটু পরিবর্তন হয়েছে প্রধানও পরিবর্তন হয়েছে সেই ছটা কমিটিকে কিন্তু সরকার একটা সময়সীমা দিয়েছে আগামী 3 মাস 3 মাসের মধ্যে তারা একটা খসড়া রূপরেখা প্রণয়ন করবে এবং সেটি প্রকাশ করবে এবং সেই রূপরেখাটি প্রকাশিত হওয়ার পর মানে রাজনৈতিক দলগুলো সহ বা আছেন তাদের মতামত হবে একটা এখানে হচ্ছে যে যে যেটি বলা রাজনৈতিক দলগুলো যৌক্তিক সময় নির্বাচনের প্রত্যাশা করলে তখন রাষ্ট্র সংস্কারের প্রশ্নে অন্যান্য যে খাতগুলো বা প্রাতিষ্ঠানিক যে সংস্কার আছে সেইখানে গুরুত্ব কম পড়ে যাবে কিনা এরকম একটা আলোচনা চলছে আমি একটা জিনিস বলতে চাই আপনি দেখুন এই সরকার আমরা যতবার ভাবেই বলি না কেন গণতান্ত্রিক ব্যবস্থার ত্রিটুবিচ্ছি আছে সীমাবদ্ধতা আছে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের সরকার ব্যবস্থার বিকল্প কোনো পদ্ধতি আমাদের জানা নাই তো আপনি যেটা বলছেন যে এই সরকার সব কিছু সংস্কার করে তারপরে একটা নির্বাচন করবে এটাও বোধহয় কেউ প্রত্যাশা করে না আমরা চাই যে অগ্রাধিকার ভিত্তিতে রাষ্ট্রের যে সমস্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্টগুলো ছিল সেই কম্পোনেন্টগুলোর মধ্যে মৌলিক জায়গা সেইগুলোতে তারা প্রয়োজনীয় সংস্কার করবেন এবং এই ক্ষেত্রেও সব সংস্কার তারা করতে যাবেন তা না অগ্রাধিকার ভিত্তিতে তারা কিছু নির্ধারণ করবেন এবং সেই নির্ধারণ করে সেই সংস্কারগুলো তারা বাস্তবায়ন করবেন কিন্তু কিছু সংস্কার থাকবে মধ্য মধ্য মধ্যমেয়াদী সংস্কার কিছু থাকবে দীর্ঘ সংস্কার সংস্কার একদিনে হবে না সেটা এখন আপনি যত সংস্কার করেন সেই সংস্কার কোনোটাই আপনার সাস্টেইন করবে না যদি আপনি জনগণের কাছে জবাবদিহিমূলক একটা সরকার যদি না থাকে কারণ আপনি সংস্কার পরিকল্পনা করবেন কিন্তু বাস্তবায়নের দায়িত্বটা থাকবে সেই সরকারের আহ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিক রহমান স্যার অসংখ্য ধন্যবাদ। আর আলোচনা শুনবো। সব নেত্রাপো আসতে চাই যে আসলে বিশ্ববিদ্যালয়ের আমরা যে স্বয়ংসূতা চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা দেখলাম চাঙ্গিগড় রাসাইতে। এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি প্রতিবিপ্লবের কোনো ইঙ্গিত বা এর নেপথ্যে আপনার কাছে কি মনে হচ্ছে যে ঘটনাগুলো কেন ঘটছে? আপনি ছাত্র রাজনীতি করেছেন নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি কিন্তু সত্যিকার অর্থে আজকের যে ঘটনাটি দেখলাম আমি মর্মাহত হয়েছি। যেভাবেই ঘটুক না কেন যে কারণেই ঘটুক না কেন কোনো হত্যাকাণ্ডকেই সমর্থন করা যায় না অন্তত এইভাবে এরকম বর্বরভাবে এরকম নির্মমভাবে মানে লোকটাকে তারা খেতে দিল খাওয়ানোর পরে লোকটাকে তারা মেরে ফেললো তাহলে আমরা কি মানে মানুষ হিসাবে আমরা কোন জায়গায় গিয়ে মানে আমাদের শিক্ষার্থীরা কোন জায়গায় গিয়ে উপস্থিত হলো যে একটা মানুষকে খাবার দিয়ে তাকে হত্যা করে ফেললো মানে এই রকম। এগুলো তো জঙ্গলিও মনে মানুষই এইভাবে আদিম মানুষ যারা তারাও মনে এরকম হিংস্রতা করে নাই যে হিংস্রতা আজকে ঘটে গেল এটা কোনোভাবেই কাম্য নয় এটা হয় উচিত নয় আমরা তো এরকম সমাজ এরকম একটি রাষ্ট্রের জন্য তো আমরা লড়াই করিনি 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের পূর্ব পুরুষেরা এখানে জীবন দিয়েছেন এখানে বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেটি তারা ব্যবস্থা নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিয়েছেন কিন্তু প্রত্যাশাটা হলো নাগরিক সমাজের প্রত্যাশা ছিল এই ধরনের ঘটনা নিয়েছেন কি ব্যবস্থা নিয়েছে একটা মানুষকে হত্যা করে ফেললো কি ব্যবস্থা নিয়েছেন মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি মানে এতই মানে কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে আপনারা তো সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দিয়েছেন তাহলে এরকম হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে কিভাবে ঘটে যাচ্ছে এগুলো খতিয়ে দেখা উচিত এবং যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া উচিত কোনো হত্যাকাণ্ডকেই আমরা সমর্থন করি না ব্যক্তিগতভাবে আমি তো করিই না এবং আমার দলও এটা করে না আমরা কোনো হত্যাকাণ্ডকেই কখনোই সমর্থন করি না একটি সুন্দর সমাজ এবং একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্যই আমরা লড়াই করছি সংগ্রাম করছি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম কেন বাংলাদেশটাকে সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ দেশ তৈরি করবার জন্য এবং বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য এই লড়াই করছে কি এই হত্যাকাণ্ডের জন্য একটি অরাজক পরিস্থিতি তৈরি করবার জন্য প্রতি বিপ্লবের কোনো সুযোগই আমি দেখছি না যেখানে মানে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন জোর করে যিনি দানবীয় মানে একটি শাসন জগদ্দল পাথরের মতো যিনি রাষ্ট্রের কাঁধে সোয়ার হয়েছিলেন তিনি যেই মানে ফেসিস রেজিম তৈরি করেছিলেন তিনি তো পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি তো সেখানে প্রতি সুযোগটা কোথায় আমি তো কোনো সুযোগ দেখছি একটি ফোনালাপে আমরা একটি তার একটা মন্তব্য আছে যে প্রধানমন্ত্রী তিনি দেশের আশেপাশে আছেন ঢুকে পড়বেন চট করে কোন সুযোগ আছে কি ঢুকে এটা আমার কাছে মনে হয় যে মানসিক বিকারগ্রস্ত বা মানসিক রোগীর পক্ষেই এ ধরনের কথা বলা সম্ভব মানে ন্যূনতম লজ্জা বা ঘৃণা বা আত্মসম্মানবোধ যদি কোনো মানুষের মধ্যে থাকে এই ধরনের কথা বলার কোনো সুযোগই আমি দেখছি না সুস্থ মানুষের পক্ষে তিনি তো পালিয়ে গেছেন তার যে লক্ষ কোটি নেতাকর্মী ছিল আওয়ামী লীগের নেতাকর্মী তো ছিল আওয়ামী তো মানে একটা রাজনৈতিক দল তাই না তারা ফেসিস্ট হতে পারে বা তারা বাহিনী ছিল বা মানে হাম হামলা করতো খুন করতো মানুষকে সেসব ঠিক আছে কিন্তু একটা রাজনৈতিক দল তো তাদের ছিল এত এত নেতাকর্মী তাদেরকে রেখে আপনি দেখেন যে ইসা খালি খান পান না সাবেক ছাত্রলীগ নেতা তাকে কিভাবে সীমান্তে হত্যা করা হলো আমি দেখেছি তার সঙ্গে টকশোতে আমি অনেক জায়গায় টকশো তার সঙ্গেও আমি করেছি অনেক টিভি চ্যানেল অনেক মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কি ছিল শেষের দিকে আপনি দেখবেন সাতই জানুয়ারি নির্বাচনের আগে মনে হচ্ছিল যেন তাদের মধ্যে সকলের মধ্যে সব নেতাকর্মীর মধ্যে একটা রাজা রাজা ভাব তৈরি হয়ে গিয়েছিল আর সবাই গোলাম আর কি বাংলাদেশের মানুষ আর তারা একটা রাজ রাজা মানে আওয়ামী লীগের একটা রাজকীয় পরিবার আর তারা সেই রাজকীয় পরিবারের রাজ সন্তান তারা আর সব গোলাম এইরকম বডি ল্যাঙ্গুয়েজ তাদের ছিল এরকম কথাবার্তা তাদের ছিল কিন্তু তারা তো পালিয়ে গেছে বিচারপতি মানে এরপরে আপনি আরও আওয়ামী লীগ নেতা যারা আছেন এই যে আপনি অবায়দুল কাদের সাহেব কোথায় মানে ফখরুল সাহেবের বাড়ি ঠাকুরগাঁ যে উঠতে চেয়েছেন এখন উনি কোথায় ওনার তো কোনো হদিস নেই উনি তো কোথায় গেছে বাংলাদেশের মানুষ জানে না তো এইরকমভাবে যারা পালিয়ে গেল তারা তাদের রাজনৈতিক দলের লক্ষ কোটি নেতাকর্মীকে এতিমের মতন ফেলে যেই প্রধানমন্ত্রী জোর করেই হোক যেভাবেই হোক এই প্রধানমন্ত্রী যে রাষ্ট্রের কাদের সোয়ার হয়েছিল সে তো তার নেতাকর্মীদেরকে এতিমের মতো ফেলে চলে গিয়েছে নেতাকর্মীরা তো এখন ওই যে একটু আগে একটা ভিডিও দেখছিলাম যে গোপালগঞ্জে সে মানে আত্মনাদ করছে যে আমি পাচ্ছি আমাকে বাঁচান মানে আমি দরকার হলে আমি থারায় আসবো মানে এরকম সে করছে এবং লোকজন তার বাড়িঘর ঘেরাও করেছে তো এই এরকম অসহায় অবস্থায় নেতাকর্মীদের ফেলে যিনি চলে গেলেন তিনি আবার ভিডিও বার্তা কিভাবে দেন যে তিনি মানে দেশের কানে কাছে আছেন তিনি যে কোনো সময় চট করে ঢুকে পড়েন তিনি সুস্থ আছেন বলে আমার মনে হয় না মানসিক ভাবে অসুস্থ সামনে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান স্যার কাছ প্রশ্নটি এরকম যে আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে যে সহিংসতা আপনি একজন বরণ্য শিক্ষাবিদ সব সময় লিখছেন বলছেন রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে মানুষের ভালোর প্রশ্নে এই সহিংসতা আসলে বন্ধ করার উপায় কি দেখুন সাম্মিয়াপা যেটা বলেছেন আমিও তার সাথে একমত আমি তো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি সেই পরিচয় পড় পড়ে আমি একজন মানুষ হিসাবে আমি অত্যন্ত মর্মাহত লজ্জিত যে ছাত্ররা দুটো বিশ্ববিদ্যালয়ে যে দুটো মানে ঘটনা সংগঠিত করলো ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্রলীগের একজন নেতা এবং সে ছাত্রদের বিরুদ্ধে যখন এই জুলাই অভ্যুত্থান হয় তখন নেতৃত্ব দিয়েছে সেই অভিযোগে তাকে পিটিয়ে যে হত্যা করা সেটা আমরা কোনোভাবেই কোনো বিবেকবান মানুষ হিসেবে মানতে পারিনি সে অপরাধ করলে সেই অপরাধের জন্য আইন দেশের প্রচলিত আইন আছে সেই আইনে করবে এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আমি আজকে যখন আমি প্রথম জানলাম সেই দিন থেকে সেই সময় থেকে সারা দিন আমার মধ্যে একটা আত্মদহন কাজ করছে যে শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা গর্ব করছি যে একটা দানবীয় সরকারকে এই দেশ থেকে উৎখাত করে মানুষের জন জনআকাঙ্ক্ষা পূরণের একটা জায়গায় বাংলাদেশকে যারা নিয়ে গেছে সেই ছাত্রদের হাতে এই ধরনের একটা নির্মম হত্যাকাণ্ড কিভাবে সংগঠিত এটা চিন্তা করা যায় না আর আপনি দেখেছেন যে তাদের মধ্যে এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর আমরা একটু যেটুকু বিবরণ পড়েছি যে তাদের মধ্যে একটা পৈশাচিক মানে উল্লাস বা পৈশাচিক মনোভাব আমরা দেখেছি যে এইটা কোনোভাবেই কোনো অবস্থাতেই এটা এটা মেনে নেওয়া যায় সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে সতর্ক থাকে এবং আমি যেটা আমার কাছে একটা প্রশ্ন আমার এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল্লাহ হল সেখানে কিন্তু একটা হল প্রশাসন এখনো আছে এই ঘটনাটা তো একটা ছেলেকে খাওয়ানো হলো একটা ছেলেকে মারা হলো সেই সময় তো একটা দীর্ঘ সময় এবং সেই হলে যিনি প্রভুষ্ট হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি গত সরকারের সময়ই নিযুক্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে প্রশাসনকে বারবার অনুরোধ করছি যে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যারা ক্ষমতার কাঠামো থেকে বিতাড়িত হয়েছে সেই ধরনের প্রশাসন বিশ্ববিদ্যালয় থেকে অবিলম্বে পরিবর্তন করুন না হলে বিশ্ববিদ্যালয় যে সময় যেটা প্রতি বিপ্লব না হোক অন্ততপক্ষে পক্ষে একটা ঘটনা সংগঠিত থেকেই যায় আপনি যে এত লম্বা সময় হয়েছে প্রক্টোরিয়াল টিম অন্য জায়গা থেকে খবর পেয়ে তারা যাবে কিন্তু হল প্রশাসন বলে একটা প্রশাসন ছিল তারা কি এদেরকে নিবৃত করার কোনো চেষ্টা করেছে চেষ্টা হয়নি আমি মনে করি যে এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে তদন্ত কমিটি গুরুত্বের সাথে বিবেচনা করবে কারো যদি কোনো রকমের শৈতল্য থাকে আচরণে শৈতল্য থাকে বা অ্যাক্ট করতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কাছে স্বস্তি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটু আগে আমরা একটা বিবৃতির কথা দেখলাম এবং সেইখানে উনি বলেছেন যে কোনোভাবেই এদেরকে এবং প্রক্টর মহোদয় বলেছেন যে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে জি এবং এরা এরা স্পষ্ট এবং এইটা এখন করা দরকার না হলে যে বিশ্ববিদ্যালয়টা বাইশ তারিখে খুলতে যাবে বা বিশ্ববিদ্যালয়গুলো সেইখানে যাদের পরিচয় আমরা এখন পেয়েছি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে এরা আরও এই ধরনের ঘটনা সংগঠিত করার চেষ্টা করবে এবং এই ছাত্র জনতার অভ্যুত্থান এবং ছাত্রদের যে ভূমিকা এটাকে প্রশ্নবিদ্ধ করে এই বিপ্লব বলেন অভ্যুত্থানটাকে বলেন সেটাকে বেহাত করার একটা অপচেষ্টা ইতিমধ্যে আমরা অনেকগুলো দেখেছি এবং হবে এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছেন যারা আমাদের সামনে প্রতিদিন কথা বলছেন তারা বিষয়টিকে গুরুত্বের সাথে নেবেন এবং কোনো সমন্বয় ক্ষোভ যিনি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি কোনো অপরাধ করলে তাকেও কোনো ছাড় দেওয়ার কোন অপরাধের সাথে যে সম্পৃক্ত সতর্ক থাকতে পারে কিংবা বিএনপির একজন নেতা কিংবা আরো বড় করে বলে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আপনি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কি ধরনের ভূমিকা প্রত্যাশা করেন দেখুন আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ছিলাম সত্যিকার অর্থেই আমার কাছে খুবই খারাপ লেগেছে ঘটনাটা দেখার পরে যে এরকম মানুষের আচরণ হতে পারে এরা এরাও তো সুস্থ আমার কাছে মনে হচ্ছে না যেই ছাত্রগুলো এই ঘটনা ঘটিয়েছে আদৌ এরা ছাত্র কিনা এদের ছাত্রত্ব আছে কিনা না খতিয়ে দেখা এবং অছাত্ররা যে হলে থাকার একটা প্র্যাকটিস শুরু করেছিল আওয়ামী লীগ আবালয় এফএসিড সরকার যে হলগুলোতে কোনো সাধারণ ছাত্ররা থাকতে পারেনি মানে রাজনৈতিক দলের অন্য কোনো মতাদর্শের কোনো ছাত্ররা তারা থাকতে পারেনি সাধারণ ছাত্ররা হলে আছে কি না এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মানে কঠোর ব্যবস্থা নিতে হবে নজরদারি রাখতে হবে হল প্রশাসন যেটা এখানে দিক স্যার বলছিলেন যে পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত প্রশাসন এখনও রয়ে গেছে এগুলোকে অতি অবশ্যই চেঞ্জ করতে হবে কারণ তারা তো ওই সরকারের বেনিফিশিয়ারি ওই সরকারের এজেন্ডাই তারা বাস্তবায়ন করবে কাজেই এত বড় ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে গেল এবং বিশ্ববিদ্যালয় হল প্রশাসন সেটি জানলো না এটার তো কোনো সুযোগ নাই হল প্রশাসন তো জানতে হবে এবং নিশ্চয়ই জানে তারা এই ঘটনার সঙ্গে তারাও সম্পৃক্ত কিনা সেটাও খতিয়ে দেখতে হবে জাহাঙ্গীরনগর আমরা সেই আরেকটি পরিস্থিতি ঘটনা দেখুন যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো হত্যাকাণ্ড তো আসলে সমর্থন যোগ্য না এবং আপনি সমন্বয়কারী হলেই আপনি মানে স্বাধীনতা মানে তো আপনি যা ইচ্ছা তা করার ম্যান্ডেট তো মানুষ আপনাকে দেয়নি আপনি একটা ফেসিস্টের হাত থেকে মানুষের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তার মানে এই কি আপনি যখন খুশি কাউকে খুন করবেন এবং এই জেল লোকটাকে খুন করা হলো যে তার পায়ে লাইটার দিয়ে মানে ঝলসিয়ে দেওয়া হয়েছে এগুলো কি মানে স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব এগুলো তো অস্বাভাবিক অসুস্থ মানুষের পক্ষে সম্ভব কাজেই এগুলো বন্ধ করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিশেষ করে হলে যাতে ছাত্ররা থাকতে পারে অছাত্রদের থাকার জায়গা যেন কোনোভাবেই হলে না হয় এই ব্যবস্থাটার উপরে জোর দিতে হবে এবং প্রয়োজনীয় প্রয়োজন যদি হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া দরকার মনে করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা নিবেন তারা যদি মনে করেন যে এই অরাজকতা বন্ধে তাদের প্রশাসনের সহায়তা নেওয়া দরকার তারা সেটিও নিতে পারেন

কারণ আমরা দেখেছি যে আমাদের মুক্তিযুদ্ধে সেনাবাহিনী কিন্তু বিশাল ভূমিকা রয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেনাবাহিনী থেকেই এসেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন সাধারণ মানুষ সব শ্রেণী পেশার মানুষই মুক্তিযুদ্ধে সম্পৃক্ত হয়েছিল কিন্তু সেনাবাহিনী আমাদের সঙ্গে আসার পরে বাংলাদেশের মানুষ আস্থা পেয়েছিল সেই জায়গা থেকে সেই মুক্তিযুদ্ধকালীন সময় থেকেই সেনাবাহিনীর প্রতি মানুষের কিন্তু একটা আলাদা রেসপেক্ট বা একটা ভালোবাসা কাজ করে সেই জায়গায় তাদের ম্যাজিস্ট্রেটসি পাওয়ার দেওয়ার পরে তারা সেটা কীভাবে ইউটিলাইজ করবেন সেটা আগামী দুই মাসে আমরা সেটা দেখতে পারবো মানে এই মুহূর্তেই আমি আসলে বলতে পারছি না যে তাদের ভূমিকাটা কি হবে কি হবে জি সাময়িকদের অসংখ্য ধন্যবাদ অধ্যাপক সিদ্দিকুর রহমান খান স্যার এভাবে আসতে চাই যে আমরা সহিংসতা সিটি বিশ্ববিদ্যালয়ে যেরকম কয়েকটি ঘটনা দেখলাম পোশাক শিল্পেও কিন্তু আমরা সেই সহিংসতা বা অস্থিরতা দেখেছি সেখানে কারা সেই সহিংসতার সাথে সম্পৃক্ত সিটি তদন্ত সাপেকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে দু একজন যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সাথে বিগত সরকারের সম্পৃক্ততা কিন্তু খুঁজে পাওয়া গেছে সেই জায়গা থেকে সতর্কতার প্রশ্নে করণীয় প্রশ্নেও কিন্তু বারবার আমরা জানার চেষ্টা করছি করণীয় কি। দেখুন আসলে আমরা এই যে গত সরকারের পতনের পর এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্বভার গ্রহণ করার পর থেকে আমরা প্রথমে শুনেছি যে একটা জুডিশিয়াল কুয়ের প্রচেষ্টা হয়েছিল এরপরে আমরা দেখলাম যে আনসারদের সেইখানে একটা কুয়ের আনসারের মাধ্যমে সরকারের যারা অনুসারীরা আছেন তারা তাদের সাথে যুক্ত হয়ে এক ধরনের অস্থিতিশীলতা এবং এমনকি সচিবালয় দখল করে তারা কু করারও চেষ্টা একটা করেছেন সেটাও সরকার সাফল্যের সাথে এবং ছাত্ররাও সেখানে সহযোগিতা করেছেন সেটা মোকাবেলা করতে প্রথম দুটোতে কিন্তু ছাত্ররা একেবারেই ইনভলভ হয়েছিল জুডিশিয়াল কোটার কথা আমরা যেটা শুনেছিলাম সেখানে এবং মিডিয়ার মিডিয়ার আনসার বিদ্রোহের ক্ষেত্রেও আর আমাদের দেখেন জাতীয় অর্থনীতির অবস্থা খুবই একটা বিপর্যস্ত অবস্থার একটা লোটেরা অর্থনীতি তৈরি করা হয়েছিল মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে নিয়ে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে সেই অবস্থার মধ্য দিয়ে সরকার আমাদের এই সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং তৈরি পোশাক খাত এটি আমাদের রপ্তানি আয়ের একটা সিংহবাগ যেখান থেকে আমরা পাই এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে যে মাধ্যমে আমাদের পরিচিত সেটাও কিন্তু আমাদের তৈরি পোশাক খাত তৈরি পোশাক খাতটাকে মানে প্রতিবেশী দেশ এবং অন্যদের মধ্য দিয়ে অস্থিতিশীল করার অনেকবার চেষ্টা হয়েছে চেষ্টা হয়েছে এবং এইবারও এই এরকম একটা চেষ্টা এবং সরকারের পক্ষ থেকে কোনো রাগঢাক না করে কিন্তু বলা হয়েছে যে এই আন্দোলনের সাথে যারা যুক্ত আছেন তারা যে সবাই পোশাক শ্রমিক তা না এবং সেটা উপদেষ্টারা একাধিকবার বলেছেন এবং আপনি যেটা বলেছেন যে সেইখানে যারা গ্রেপ্তার হয়েছে কাউকে কারও সরকারি সাবেক সরকারের সাথে এই ধরনের প্রচেষ্টা তো থাকবে সেই প্রচেষ্টাটি মোকাবেলা করার দায়িত্ব কিন্তু যারা জনগণ আছি তারাও সরকারকে এই ব্যাপারে সহযোগিতা দরকার। ছাত্র আন্দোলন যারা করেছেন সেই ছাত্র আন্দোলনের আমি একজন শিক্ষক হিসাবে সেই সমন্বয়ক এবং এই নেতৃবৃন্দের প্রতি একটা অনুরোধ করতে চাই যে সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়গুলোকে সচল করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন সেই প্রচেষ্টাটা তাদের পক্ষ থেকে এখন একটা সহযোগিতা দরকার খুবই দরকার আপনি এই যে বিশ্ববিদ্যালয়ে ছোটোখাটো ঘটনা ঘটছে এবং আইনশৃঙ্খলার সাথে যেগুলো মানে অবনতি ঘটছে বা এগুলো আমাদের এক ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে সেগুলো অনেকাংশেই আপনি কিন্তু মুক্তি পাওয়া যাবে যদি আপনি সাধারণ শিক্ষার্থী বা শিক্ষার্থীদের আপনি ক্লাস এবং পরীক্ষামুখী করেন এখন ওদের কোনো কাজ নেই হলে থাকছে প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটাচ্ছে ওই এই নানা অনুষ্ঠানের নামে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে সেটি তো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যে বাস্তবতাটার মধ্যে এই যে আজকে একটা ঘটনাটি হয়েছে এই ঘটনাটি কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করবে যে ছাত্রটি প্রথম বর্ষের ক্লাস শুরু করতে আসছে সেই প্রাককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা বা জাহাঙ্গীরনগরের এই ধরনের ঘটনা এই ঘটনাগুলো কিন্তু অভিভাবকদেরকেও এক ধরনের উদ্বিগ্ন করবে ফলে আমাদের যে এই যে বিশ্ববিদ্যালয়গুলো কে সচল করার সরকারের যে সচল করার একটা প্রচেষ্টা হচ্ছে এটা কিন্তু কিছুটা অংশ হলেও ব্যাহত হবে তো আমরা এখন মনে করব যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সারা দেশে ঘুরছেন তারা কথা বলছেন আমি কিছু সময়ের জন্য তারা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিজেদের অবস্থান কনসেনট্রেট করুক এবং শিক্ষার্থীদের যেন ক্লাস এবং পরীক্ষামুখী হয় এমনিতেই কিন্তু আমাদের শিক্ষা জীবনের একটা বড় সময় ব্যাহত হয়ে গেছে আজকে সকালবেলায় আমাদের এখানে একটা একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন যে আমাদের এই যে ক্ষতিটা পুষিয়ে নেওয়ার যেভাবে সেইভাবে প্রোগ্রামের মাধ্যমে যেতে পারবো একটা মিটিং ছিল আমি আমরা যেখানে চেষ্টা করছি সেখানে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি আমাদের একটা অনুরোধ যে বিশ্ববিদ্যালয়গুলোকে স্থিতিশীল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্থিতিশীল করা এটা অনেক দরকার সরকার ছয়টা কমিশন করছে করেছে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করার যে আমূল সংস্কারের যে জন দাবি সেই দাবি পূরণের জন্য কিন্তু একটা কমিশন এখনো গঠন করা হয়নি ফলে যে ছাত্রদের কথা আমাদের উপদেষ্টারা প্রতিনিয়ত বলছেন যে তাদের আন্দোলনের সূত্র ধরে আমরা ক্ষমতায় আসছি সেই ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে উঠে আসছে

ক্ষমতার প্রশ্ন এখানে আসছে কুত থেকে আমরা তো সবাইকে নিয়ে আমাদের যে একত্রিশ দফা সেখানে আমরা পরিষ্কার বলেছি যে আমরা সকলকে নিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করতে চাই একটি জাতীয় জাতীয় সরকার আমরা তৈরি করতে চাই আমরা যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় আমরা সেই পথেই যাব সেখানে ক্ষমতার কোনো মানে কোনমতা কোথা থেকে আসছে এবং সেখানে আলাদা কোথা থেকে আসছে মানে এখানে ব্যাপারটা ছিল যে এক দফা আন্দোলনের যেরকম সবাই একত্রিত হয়েছে এখন নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাদেরকে আই দিবে তারা সরকার গঠন করবে প্রশ্নের জায়গাটা এখানে হ্যাঁ আমরা জাতীয় সরকার তৈরি করতে চাই আমরা যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই সেই ক্ষেত্রে আমরা জাতীয় সরকার তৈরি করব এবং সেখানে যারা এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন যারা স্টেকহোল্ডার সকলকে সম্পৃক্ত করি আমরা এগিয়ে যেতে চাই সেই সরকারটা একটি জাতীয় সরকার হয় এবং এর সাথে আমাদের যে বিদেশ নীতির যে প্রসঙ্গ সূত্র ধরে এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের যে মন্তব্য কিংবা তারা যেভাবে বিষয়টিকে দেখলো সেই জায়গা থেকেও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যাবে সেটা ঐক্যবদ্ধের প্রশ্নে বিশেষ করে বিদেশ নীতি বা ভারতের যে অবস্থান বা তারা অতীত সরকারের সাথে তাদের যে সংযোগ বা সম্পর্কের জায়গাটি ছিল সেই জায়গাতে ভারতের সাথে একটি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবেও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিংবা ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক প্রতিষ্ঠা বা নির্মাণ করা সেক্ষেত্রে আমাদের ঐক্যের জায়গাটা তো খুব গুরুত্বপূর্ণ দেখুন যে কোনো কাজেই ঐক্যটা তো একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখনই ঐক্যবদ্ধ থাকবেন তখনই কিন্তু আপনার একটা কাজ করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে আর যদি সম্পর্কের কথা বলেন ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক আমি মনে করি ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক ঠিকই অটুট আছে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হচ্ছে ভারতের যে সরকার ছিল সেই সরকারটি বাংলাদেশের যে একটি ফেসিস্ট সরকার ছিল যারা ভারতের প্রত্যক্ষ মদদে মানে বিহীন দু তিনটি নির্বাচন তারা করেছে এগুলো ভারতের প্রত্যক্ষ মদতে তারা করেছে এবং আমরা দেখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে যে যখন সরকার পালালো অ্যাট দ্য সেম টাইম আমরা দেখলাম যে ভারতীয় বাহিনী মানে আমরা দেখলাম যে বিমানবন্দরে তারা তাদের মানে দৌড়ে তারা পালিয়ে যাচ্ছে এরকম ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে মানে রিলিজ হয়েছে আমরা সেগুলো দেখেছি এবং অনেক হত্যাকাণ্ড ঘটেছে আশুলিয়াতে এবং সেগুলো করেছে তাদের বিভিন্ন বাহিনী যারা বাংলাদেশের মধ্যে বিরাজমান ছিল তারা তাহলে তারা তো বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়নি ভারতীয় যারা শাসক গোষ্ঠী তারা বাংলাদেশের একটি ফেসিস্টের সঙ্গে আওয়ামী ফেসিজদের সঙ্গে তাদের দলের সাথে সম্পর্ক মানে একটি দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিল শুধু দল না তো মানে সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ছিল বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের সম্পর্ক ঠিকই আছে আপনি দেখবেন যে আমাদের আন্দোলনে ভারতের ছাত্ররা কিন্তু সমর্থন দিয়েছে তারা কিন্তু সেখানে মিছিল করেছে বাংলাদেশের ছাত্রদের সপক্ষে আমি দেখেছি সেটি মণিপুরে দেখবেন যে আমাদের যে দেশটা তোমার স্লোগান দিচ্ছে হ্যাঁ কলকাতাতেও করেছে আমাদের ছাত্রদের সমর্থনে তারা করেছে তাহলে জনগণ টু জনগণ যে রিলেশন সেটা বিদ্যমান ঠিকই আছে সেই আবেগ অনুভূতি এবং ভালোবাসার জায়গাটা আছে কিন্তু সরকার বা ফেসিস্ট তারা যেই রিলেশনটা তৈরি করেছিল সেই জায়গায় সেটা তাদের ব্যাপার সেটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না ভারত নিশ্চয়ই বুঝতে পেরেছে যে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় না তাদেরকে করুণা করা যায় না তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং লড়াই করে এই যে মানে বিপ্লব সংগঠিত করেছে এবং এ মানে পালিয়ে যেতে বাধ্য করেছে এই জাতিকে দাবিয়ে রাখা যায় না এই জাতি যেমন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তেমনি বাংলাদেশকে একটি

এবং তারপর সাড়ে চার মাস পর অর্থাৎ এই সরকারের আমলে এই তারা একটা উচ্চ সম্পন্ন প্রতিনিধি দল প্রথমবারের মতো বাংলাদেশ সফর করে গেল এই এবং এই সফরে একটা দ্বিপাক্ষিক নীতির মাধ্যমে তারা বাংলাদেশকে দুইশো মিলিয়ন ডলার একটা সহায়তাও দিয়ে গেছেন এবং এই সরকারের সংস্কার প্রকল্প সহ অন্য নানাবিদ বিষয়ে তারা জানার আগ্রহ প্রকাশ করেছেন এবং হয়তো সরকারের সাথে তারা বলছেন যে সহযোগিতা যা লাগবে সেটি তারা সেইটা দিবেন অব্যাহত রাখবেন অব্যাহত রাখবেন এবং এই ডোনাল্ডো বা মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলের সফরের পর আপনি দেখেন যে বিশ্ব ব্যাংক এই সরকারকে দুই মানে বিলিয়ন ডলার তারা সেইখানে অতিরিক্ত ঋণ সেইখানে সহযোগিতার কথা বলেছে এডিবির পক্ষ থেকে তাদের এখানে সহযোগিতার কথা আছে আসছে তারপর আইডিবির পক্ষ থেকে সহযোগিতা কথা আসছে নানার পক্ষ থেকে তাদের সহযোগিতা আছে এই সফরটি বাংলাদেশের জন্য শেখ হাসিনার উত্তর সময়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ব্যক্তিগত সম্পর্ক আছে এবং এই সরকারের সাথে যারা যুক্ত আছেন এদের অনেকের সাথেই কিন্তু পশ্চিমাদের একটা সম্পর্ক আছে তো এই অবস্থায় এই যে সরকার সেই সরকারের আমলে প্রথমবারের মতো ডোনাল্ড লোড নেতৃত্বে যে আছে এটি বাংলাদেশের জন্য এবং আমেরিকার জন্য এখানে একটা নতুন মাত্রা আছে রহমান সেটি হচ্ছে যে যারা এই নানা ধরনের আলোচনা পর্যালোচনা করেছেন তারা বলছেন যে লু ভারত হয়ে বাংলাদেশে আসলো আবার ভারত হয়ে তার দেশে গেল এটা এখানে আপনি দেখেন আসার আগেই কিন্তু ভারতের প্রতি একটা বার্তা দেওয়ার তারা চেষ্টা করেছিল স্বামী যতক্ষণ একটা কথা বলেছিল সেটি হচ্ছে যে ভারত একটা দেশের সাথে আরেকটা একটা দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক হয় রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বা দেশের জনগণের কথাও যেটা বলেছেন কিন্তু আমরা একটা দীর্ঘদিন ধরে দেখছি যে ভারতের সাথে আপনার বাংলাদেশের সম্পর্ক হলো একটা একটু আগে যেটি আপনি বলেন যে দলের সাথে সরকার আর যদি স্পেসিফিক আমরা বলি যে একজন ব্যক্তির সাথে তাদের সম্পর্ক ছিল এবং সেই ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার পর কারণে বা এই সরকারকে একটা অবৈধ সমর্থনভাবে ক্ষমতায় থাকার সমর্থন দেওয়ার কারণে বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠী ভারত বিরোধী একটা অবস্থান নিয়েছে সেইখানে বা মোদী সরকার বিরুদ্ধে অবস্থান একটা আছে সেইটার প্রেক্ষাপটে ভারতকে তারা এই অঞ্চলে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিল যে ভারত যেন বাংলাদেশের মানুষের সাথে থাকে বাংলাদেশের মানুষের সাথে এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক যে তাদের পলিসি আছে বা চীনের ব্যাপারে তাদের যে অবস্থান আছে সেই অবস্থানজনিত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকেও তার পাশে পেতে চায় ফলে ভারত বাংলাদেশের নতুন বাস্তবতায় ভারতের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করার জন্য তাদের পক্ষ থেকে একটা প্রচেষ্টা আছে সেই কারণে আমার ধারণা দিল্লি সফর করে আসার আগে তিনি ভারতের বর্তমান মনোভাবটা তারা বুঝতে পেরেছেন এবং তাদের যে প্রত্যাশার কথাটা সেইখানে তাদের ব্যক্ত করেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে সরকারের যে অবস্থান আপনি জানেন যে ডক্টর মোদি ইউনুস এবং সরকারের পক্ষ থেকে স্পষ্টত বলা হয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অবশ্যই হবে সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এটি হবে আমাদের ভারতের সাথে সম্পর্ক এই যে বাংলাদেশ সরকারের যে অবস্থান আপনি দেখেন সেই অবস্থানটা কিন্তু গত পনেরো বছরে আমরা বলিনি খালি আমরা দিয়ে গেছি এবং এই যে পতিত প্রধানমন্ত্রী তিনি কিন্তু একবার বলেছেন যে বঙ্গবন্ধুর মেয়ে চাইতে জানে না দিতে জানে কিন্তু দিয়েছেন তো এই দেশের মানুষের কষ্টার্জিত শ্রমলব্ধ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে থেকে দিলে আপনি দিয়েছেন তো এই যে একটা নতুন বাস্তবতার মধ্যে নৈর্জ্যতার সম্পর্ক আমরা ভারতের সাথে সম্পর্ক ভারত আমাদের প্রতিবেশী দেশ বিরুদ্ধ প্রতিবেশী দেশ ইচ্ছা করলে আপনি প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না আমরাও চাই ভারতের সাথে সম্পর্ক হোক এবং সেই সম্পর্কটা বন্ধুত্ব তবে কোন হ্যাঁ সেইখানে বড় ভাই ছোট সুলভ না এটা একটা নৈর্জ্যতার থাকবে না হ্যাঁ নৈর্জ্যতা এবং সমমর্যাদা সম্পন্ন একটা সম্পর্ক সম্পর্ক এটা যে হচ্ছে এটাও হয়তো বার্তা হিসাবে তিনি দিয়ে যেতে পারেন ভারতের কাছ থেকে যে আমরা বিগত বছর যে দাদাগিরির আচরণ দেখেছি তার সূত্র ধরে লুয়ের যে সফর এবং তিনি ভারত হয়ে বাংলাদেশে আসলেন আবার ভারত হয়ে তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন তাতে দাদাগিরি কতটা কমবে দেখুন দাদাগিরি কতটুকু কমবে এটা তো তাদের আচরণের উপরে ডিপেন্ড করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে যেখানে যে দেশেই যায় না কেন তাদের রাষ্ট্রের যে একটা পলি মানে পলিসি আছে তাদের যে মানে তাদের রাষ্ট্রটাকে তারা প্রাধান্য দিয়ে যেভাবে আলোচনাগুলো আগায় সেটাকে মাথায় রেখেই তারা যে দেশেই যায় না কেন যেখানে আলোচনা করে করে না কেন তারা তাদের নীতি হচ্ছে আমেরিকা ফার্স্ট মানে তাদের দেশের মানে এটা আগে তার মানে দেশের স্বার্থ রক্ষা করে তারা আলোচনাটা করে বাংলাদেশে আমরা যেটা সতেরো বছরে দেখেছি বাংলাদেশে নিজের স্বার্থ বলে তো কিছু ছিল না তাই না স্যার সেইখানে আমরা দেখেছি যে বাংলাদেশের সকল স্বার্থ বিকিয়ে দিয়ে যিনি ফেসিস্ট রেজিমের প্রধান ছিলেন তিনি বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে এবং সতই এই কথা উনি সত্যই বলেছিলেন এত কিছুর পরেও এখনো পর্যন্ত এই অবৈধ প্রধানমন্ত্রী ভারতের আশ্রয়ই কিন্তু আছে তারা কিন্তু এখনো তাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করেনি এবং তিনি যে অপরাধগুলো করেছেন বিগত সতেরো বছরে তিনটি ভোটারবিহীন নির্বাচন করেছেন পিলখানা হত্যাকাণ্ড করেছেন এবং জুলাই বিপ্লবে আটশো পঁচাত্তর জনকে যে গণহত্যা করা হয়েছে এই গণহত্যার বিচারের মুখোমুখি তো তাকে দাঁড়াতে হবে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি তাকে দাঁড়াতে হবে গত সতেরো বছরে যত মানুষকে তিনি বিচার বিচারবহিভূতভাবে হত্যা করেছেন সেগুলোর মুখোমুখি তাকে দাঁড়াতে হবে এবং রাষ্ট্রের জনগণকে কত লক্ষ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে তিনি পালিয়ে গেলেন সেটির বিচারের মুখোমুখি তাকে দাঁড়াতে হবে সেগুলোর কোনো খতিয়ান কারো কাছে আছে কিনা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এগুলো খতিয়ে দেখেছেন কিনা আমরা সেগুলো জানি না সেগুলোর দরকার হলে শ্বেতপত্র প্রকাশ করতে হবে গত সতেরো বছরে ব্যাংক লোপাট করে সমস্ত ব্যাঙ্কগুলোকে লোপাট করে বাংলাদেশের অর্থ যে তারা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তারা যে বিদেশে পাচার করেছে এই ফেসিসটা গতকালকেও একটা এই যে দেখলাম যে লন্ডনে মালিক তিনশো ষাট সরি আলজাদিরা মানে ভূমি মন্ত্রী যাকে মানে তারা করেছিল তিনি যেগুলো করেছেন তো এগুলো ভাবা যায় মানে একজন মানে রাষ্ট্রের আপনি মন্ত্রী হলে আপনি এইভাবে মানে দিনে দুপুরে ডাকাতি করবেন জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন যে এই যে তারা সতেরো বছরে লোপাট করেছে এই অর্থ যে তারা বিদেশ বিদেশে পাচার করেছে সেগুলোর কোনো প্রকৃত ক্ষতি আন আছে কি না এগুলোর বিচারের মুখোমুখি তাকে দাঁড়াতে হবে এবং ভারতকে যদি সত্যিকারতেই একজন বাংলাদেশের একজন বন্ধুসুলভ প্রতিবেশী হতে হয় সেই ক্ষেত্রে তাকে এই অপরাধীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে এই হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে যেই গণহত্যা তিনি বাংলাদেশে করেছেন বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন সেই বিচারের মুখোমুখি তাকে দাঁড়াতে হবে যে আইনাগর তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেই নির্যাতন তিনি বাংলাদেশে দয়া এই দেশটা পায়নি তারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তো এখানে উনি যে অরাজক পরিস্থিতি গত সতেরো বছরে তৈরি করেছেন উনি যা ইচ্ছা তা করার নীতিতে তিনি যে অটল ছিলেন সেই জায়গা থেকে আজকে পালিয়ে পালিয়ে এক ব্যক্তির শাসন শাসন ভাই উনি তো যা খুশি তা করে গেছেন এবং ভারত সেটাকে পারমিট করেছে ভারত এখনো তাকে আমাদের আমরা দেখেছি দেশে দেশে এই যে সোভিয়েত ইউনিয়নে গণহত্যা হয়েছিল সেখানেও কিন্তু যারা গণহত্যা করেছিল তাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি দাঁড়াতে হয়েছে সুতরাং শেখ হাসিনাকে আইনের ঊর্ধ্বে ওঠার কোনো সুযোগ নাই তাকেও এই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে তিনি যেহেতু গণহত্যা করেছেন এই বিচার মানে তাকে বিচার করতেই হবে এবং ভারতকে মানে আমি বলবো যে বাংলাদেশের সঙ্গে যেটা স্যার বলছিলেন যে ন্যায্যতার ভিত্তিতে আমাদের সঙ্গে যে রিলেশনটা সেটা হবে সেটা আলোচনার মাধ্যমেই হবে সেটা অন্য কেউ এসে আমাদের মধ্যে সেই রিলেশনটা তৈরি করে দিবে কেন আমরা তো দ্বিপাক্ষিক আলোচনা করি সেটা করতে পারি সেই ক্ষেত্রে প্রথমত আমি মনে করি যে বাংলাদেশের যেই মানুষের কাছে যিনি অপরাধী হয়ে আছেন যিনি বাংলাদেশে গণহত্যা ঘটিয়েছেন তাকে আগে হস্তান্তর করতে হবে তার কোনো বিকল্প নেই সাম্য একটা অসংখ্য আর একটি বিষয় অধ্যাপক সিদ্দিকুর রহমান খান স্যার আসতে চাই যেটি নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য কমিশনার যারা ছিলেন তারা পদত্যাগের সময় একটি বিষয় বলেছেন এই প্রশ্নটি এই কারণে বলছি যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয় নিয়ে আমরা বহু আলাপ আলোচনা করেছি টেলিভিশনে এবং সেটি বিগত সরকারের যারা নেতা বা সমর্থক যারা ছিলেন তারা সেটি নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন কিন্তু এই পদত্যাগের সময় তার একটা পরামর্শ দিয়ে পদত্যাগ করেছেন যে আগামী নির্বাচনটা যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা হয় তাহলে সেই নির্বাচনটি অধিক গ্রহণযোগ্য হবে তাদের এই পরামর্শ আমরা কতটা আমলে নিতে পারি দেখুন এটি তো বাংলাদেশের মানুষের একটা দীর্ঘদিনের দাবি কেননা আমরা এরশাদের বিরুদ্ধে একটা দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশে একটা সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন হয়েছিল এবং এই সরকার ব্যবস্থাটাকে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্যই কিন্তু সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এটিকে করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আমাদের একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল কিন্তু এই সাংবিধানিক কাঠামো পাওয়ার তত্ত্বাবধায়ক সরকারটিকে বাতিল করার জন্য বিচার প্রশাসন থেকে আমাদের পার্লামেন্ট যে ধরনের ছল আশ্রয় নিয়েছে যেরকম অসত্য মানে অব প্রবণতার আশ্রয় নিয়েছে সেটা একটা নজিরবিহীন ঘটনা এবং আজকে এই যে বাংলাদেশের একটা দীর্ঘস্থায়ী গণতন্ত্রহীন অবস্থা এবং দুরাবস্থা এটার জন্য কিন্তু এই মানে ওই বিচার প্রশাসনের যিনি তখন যা ইয়ে ছিলেন বিচারপতি খাইল্লা তাদের কিন্তু একটা দায় আছে এবং আজকে যারা এই পদত্যাগ করে চলে গেলেন তারা কিন্তু কি যখন মানে ক্ষমতায় ছিলেন এই আত্ম উপলব্ধিটা তারা কখনো প্রকাশ করেছেন তাদের মধ্যে কখনো ছিল ছিল না বরং তাদের বক্তব্যে এবং তারা এই দেশের এই একটা অবৈধ সরকারকে মানে ক্ষমতায় রাখার জন্য ঘুম থেকে উঠে এক ধরনের যে আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম সেই জন্য এর চেয়ে বালসুলভ বালখিল্য বক্তব্য একটা সাংবিধানিক প্রদান মানে একটা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে এটি বলেন আজকে তারা যেটি উপলব্ধি করেছেন আমরা মনে করি এটাও জনগণের একটা দাবি যে একটা নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য একটা সার্টেন টাইম পর্যন্ত এবং সেটা যদি প্রয়োজন হয় তাহলে বাংলাদেশের বাস্তবতায় সেটা আরও অনেকদিন পর্যন্তই ওনারা বলছে অন্ত আগামী নির্বাচন না এবং সেটার জন্য সাংবিধানিক একটা ব্যবস্থা এটা কর বজিদুল আলম মজুমদার সাহেব আমাদের নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার তিনি দীর্ঘদিন ধরে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে পক্ষে কথা বলেছেন এবং এটির মাধ্যমে যে দেশে একটি সত্যিকার অর্থে একটা মানে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা গ্রহণযোগ্য মোটামুটি মানে মানুষের কাছে অংশীদার অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে এই ব্যাপারে তিনি দীর্ঘদিন ধরে কথা বলেছেন আজকে তিনি এই দায়িত্বটা প্রাপ্ত হয়েছেন আমরা চাই যে তিনি আগে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো তার মানে যে সংস্কার পরিকল্পনাতে তিনি পেশ করবেন সেটার মধ্যে দিয়ে এটার বহিঃপ্রকাশ প্রকাশ বহিপ্রকাশ এবং জনগণ এবং অংশীজন জন রাজনৈতিক দল যারা আছে এবং সুশীল সমাজ থেকে সুশীল এমনকি ছাত্ররাও এখন এখানে তাদের মতামত দিবে এবং সেই মতামতের ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা করা দরকার সেটি করতে হবে না হলে এই যে আটশো পঁচাত্তর জনের কথা বলছেন যে এই মানুষের যে আত্মহুতি এবং দীর্ঘ প্রায় আঠারো হাজার মানুষের যে কেউ পা হারিয়েছেন কেউ বন্ধুত্ব বরণ করেছেন কেউ চোখ হারিয়েছেন এরা আমাদেরকে ক্ষমা করবেন জি অসংখ্য ধন্যবাদ সামনে একটা এই প্রসঙ্গে কি যোগ করবেন নির্বাচন কমিশন পদত্যাগের সময় এটা মনে করি নয় এটা পদত্যাগ করলে দায় এড়াতে পারেন না ওনাদেরকেও গ্রেফতার করতে হবে এবং ওনারা ছিলেন ওই সরকারের পদলেহি একটি কমিশন মানে যারা হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছেন তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে কেননা বাংলাদেশের গণতন্ত্রকে যে হত্যা করেছিল হাসিনা এটার সঙ্গে তাদের তারা এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের মাধ্যমে এই পরিকল্পনা হাসিনা বাস্তবায়ন করেছিল কাজে এই যে এখন মানে এই বক্তব্য ওনারা দিয়ে ওনারা যে পার পেয়ে যাবেন এই হিপোক্রেসি করে এটার কোনো কোনো সুযোগ নেই দায় মুক্তির কোনো সুযোগ নেই কারণ খাইরুল হক সাহেব একই রায় দিয়েছিলেন যে পরবর্তী অন্তত একটা নির্বাচন যেন ওই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে মানে দুটো নির্বাচন যেন করা যায় তো ওনারাও তো সেটার মধ্যে মানে সেম একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন এবং সেটা দিয়েছেন গা বাঁচানোর জন্য গা বাঁচানো বা পিঠ বাঁচানোর কোনো সুযোগ নাই বাংলাদেশের এতগুলো মানুষ যে আত্মহত্যা দিয়েছে এতগুলো মানুষ যে গণহত্যা শিকার হয়েছে এই 875 জন এবং মানুষজনই যে হাজার মানুষ যে পা হারিয়েছে চোখ হারিয়েছে তারা তাদের কাছে আপনি এই বক্তব্য দিয়ে পার পেয়ে যাবেন কোনো সুযোগ নাই এদেরকেও গ্রেফতার করতে হবে আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার এই এই বিষয়ে নজর দিবেন এবং এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে একদম শেষ মন্তব্য কি বলবেন শেষ মন্তব্য হচ্ছে আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি এবং একটি বিশাল জেনারেশন কিন্তু তারা ভোট দিতে পারেনি দেখুন যারা এখন 32 ইয়ার্স বা 30 ইয়ার্স এইরকম মানে একটা জেনারেশন কিন্তু এই তরুণ প্রজন্ম তারা কিন্তু দীর্ঘদিন ভোট প্রয়োগ করার কোনো সুযোগ পায়নি ভোট জিনিসটা কি বাংলাদেশে যে ভোট একটা আনন্দের বিষয় ছিল উৎসবের বিষয় ছিল মানুষ সেই ভোট প্রয়োগ করত সেই উৎসবটি যে হারিয়ে গেল সেটা পুনরায় বাংলাদেশে উৎসবের মতো ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে সেই উৎসবের ব্যবস্থাটা আবার প্রবর্তন হবে বাংলাদেশের মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে নিরাপদে ভোট কেন্দ্রে যাবে ভোট দেবে সেই দিনটির প্রত্যাশায় আমরা মানে তাকিয়ে আছি সেইটি বাস্তবায়ন করবেন ডক্টর ইউনুস সেটাই আমরা প্রত্যাশা করছি অসংখ্য ধন্যবাদ অধ্যাপক সিদ্দিকুর রহমান খান স্যার শেষ মন্তব্য শুনতে চাই সেইটুকুই আমার আমারও এটি যে আমরা কিন্তু অনেক ত্যাগের বিনিময়ে এই সরকারটিকে পেয়েছি এটা সহজভাবে আসেনি এই সরকারের কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার পরিবেশ এটা যেমন জনগণের প্রত্যাশা আর রাষ্ট্রের আমাদের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে নষ্ট করা হয়েছে আপনি নির্বাহী বলেন বিচার বলেন আইন বিভাগ বলেন সেইগুলোরও কিছু প্রয়োজনীয় মেরামতের উদ্যোগ এই সরকারকে নিতে হবে এবং যেগুলো ইমিডিয়েট বাস্তবায়ন করা দরকার সেইগুলো করতে হবে মানে সংস্কারের প্রশ্ন যে উদ্যোগগুলো যাতে কোনোভাবে ব্যর্থ ব্যর্থ না হয় এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তো শুধু নির্বাচন কমিশন সংস্কার করলেই হবে না এর সাথে আরও কিছু সম্পৃক্ত যে সমস্ত কম্পোনেন্টগুলো রাষ্ট্রের আছে সেইগুলোর ব্যাপারেও কিছু করতে হবে শুধু নির্বাচন কমিশন সংস্কারের মধ্য দিয়েই হবে না সেইগুলোতে মিনিমাম পর্যায়ে যেটুকু করে একটা নির্বাচনী পরিবেশ তৈরি করা যায় সেটাই এখন আমাদের আর একটা আমরা একেবারে শেষের দিকে তারপরে একটু সিদ্দিকুর রহমান খাসার একটু শুনতে চাই যতটুকু সময় পাচ্ছি যে জনগণকে এই রাষ্ট্র সংস্কারের প্রশ্নে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তার মতো করে মাথা উঁচু করে বাঁচার প্রশ্নে জনগণের মধ্যে যতই বিভাজন থাকুক এই প্রশ্নে যাতে এক রাখা যায় সেক্ষেত্রে কি করা যায় একটু একটু দেখেন আমরা কিন্তু এই জন এই সরকার তার কোনো সাংবিধানিকভাবে এই সরকার গঠনের ইয়া ছিল না এই সরকারকে ক্ষমতায় এনেছে ছাত্র জনতা এবং একটা অফ নেসেসিটির পরিপ্রেক্ষিতে তারা এসেছেন এবং দেশের মানুষ কিন্তু এখন পর্যন্ত অনেক ধরনের সংকট থাকলেও এই ধরনের এই সরকারের প্রতি দিন শেষে একটা সমর্থন দিচ্ছে এবং এই যে উনি উনি যে আপার যে রাজনৈতিক দল বা বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপি তাদের যে গণতন্ত্র দিবসের যে তাদের সমাবেশ সেখানে কিন্তু তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন এই সরকারকে কোনো রকমেরই আমরা ব্যর্থ হতে দেয়া যাবে না তো এই জন্য সবাইকে তার জায়গা থেকে কাজ করার জন্য বা সহযোগিতার করার জন্য আমরা সহযোগিতা এই দেশের মানুষ করতে প্রস্তুত সরকারকেও সেই সহযোগিতাটা নেয়ার মতো তাদের দায়িত্বশীল আচরণটা করতে হবে যে সামনে একটা কিছু যোগ করবেন কিনা এই নির্বাচনের প্রশ্নে এবং এখানে আমি একটু যোগ করি যেটি স্যার যেখানে শেষ করলেন যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে গণতন্ত্র দিবস উপলক্ষের যে বক্তৃতা সেখানে বলছেন যে সরকারের প্রতি সহযোগিতা বা সমর্থন আছে বিএনপির পাশাপাশি সরকারের মধ্য থেকে এমন কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয় যেটা এই সরকারের কার্যক্রমে বাধার সৃষ্টি করে এটা বলতে আসলে আপনারা কি বুঝাতে চান খুব ছোট্ট করে সরকারের মধ্য থেকে মানে বাধার সৃষ্টি বলতে ধরেন এখন এই যে আমি যেটা শুরুতেই বলছিলাম যে যৌক্তিক সময়ের কথা বলে অযৌক্তিক সময় পর্যন্ত থাকার একটা টেন্ডেন্সি যেন গ্রহ না করে এই সরকারের মধ্যে তারা যেন সত্যিকার অর্থেই প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে যেটা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন সেই ব্যবস্থাটা তারা করেন এবং সেটির জন্য প্রয়োজনীয় যে সংস্কারগুলো দরকার সেগুলো করে একটি নির্বাচনের ব্যবস্থা করেন এবং সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ যাদেরকে চায় তাদের হাতে তারা যেন ক্ষমতা হস্তান্তর করেন জি অসংখ্য ধন্যবাদ স্বামী আক্তার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে আজকের মতো টেবিল অনুষ্ঠানটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ